আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি, সবাইকে জানাচ্ছি সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। তো আশা করছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ ব্লগটা আপনাদের কাছে ভালো লাগতে যাচ্ছে, বিকজ আমরা আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরবো। সো চলুন আমরা আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর হ্যাঁ, শেয়ার করার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, আজকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে কিন্তু অল করে রাখবেন। আর যারা পেজে ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবেন। প্রত্যেক দিন কিন্তু আমি আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে চলে আসি। সো আজকে আপনাদের আমাদের দিদিকুনের একটুখানি জায়গা ঘুরে দেখাবো। আমাদের বাসার সব থেকে কাছের বাস স্টপেজ হচ্ছে এটা, সরি। তো বাসা থেকে আজকে আমি, সিনহা আর আজান বেরিয়ে গেছি। দুপুরের খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন আজকে, তো ভাবলাম এত সুন্দর একটা দিন আসলে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার না করলে দিনটা মিস করে ফেলবো হয়তো। আর এই দিকে দেখতে পাচ্ছেন গ্যামাইন্ডের এখানে মানে নিউ কাপল যারা, তারা রেডি হচ্ছে, মনে হচ্ছে তারা হয়তো মানে বিয়ের বা কোনো একটা অনুষ্ঠান আছে, কারণ আমার বাসার কাছে কিন্তু একটা বড় গির্জা আছে। আরেক দিন ট্রাই করবো আপনাদের সাথে সেই বড় গির্জাটা শেয়ার করার জন্য। আর এই গ্যামাইন্ডের সামনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা প্রাকৃতিক মানে নতুন একটা রূপ ধারণ করে ফেলেছে অলরেডি, কারণ এখানে কিন্তু বর্তমানে সামার চলতেছে। তো ফার্স্ট ওয়ার্ল্ডগুলাতে সামারের সময়টা আলাদা একটা সৌন্দর্য থাকে, আর যারা থাকে তারা তো জানে, যারা ফার্স্ট ওয়ার্ল্ডের বাইরে আছে তাদের জন্য বলছি, উইন্টারের সময়টা একটা সৌন্দর্য আর হচ্ছে সামারের সময়টা আরেকটা সৌন্দর্য। আর সুইজারল্যান্ডে কিন্তু এই সামারকে সোমের বলে। সো এই সোমের বরণ অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করে ওরা, সেটা আমি আপনাদের সাথে হোপফুলি নেক্সট ইয়ার শেয়ার করার ট্রাই করব। আর হ্যাঁ, সবাই আমার চ্যানেলটার পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন প্রকৃতি কি সুন্দর সবুজ বর্ণ ধারণ করে ফেলছে অলমোস্ট। তো এখন যেহেতু বসন্ত চলতেছে, বসন্তের প্রতি গাছ গাছে গাছে ফুল ফল সব কিছু নতুনভাবে শুরু হচ্ছে। আর গত গত 25-26 তারিখের মধ্যেই কিন্তু সামার বরণ অনুষ্ঠান হয়েছে, বসন্ত বরণ অনুষ্ঠান। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাসার একেবারে প্রথম মানে বাসা থেকে যাওয়ার প্রথমে একটা সুপার মার্কেট এই সাইডে, এই যে কপ সুপার মার্কেটটা। তো আমার বাসার এরিয়াটা কিন্তু খুব সুন্দর একটা এরিয়া, সব কিছু অ্যাভেলেবল পাওয়া যায়, বা বেশি দূর হাঁটতে হয় না, বা বেশি গাড়ি দিয়েও যেতে হয় না, জাস্ট একটু হাঁটলেই, জাস্ট 2 মিনিটের মতো লং হবে। হাঁটার পরে কিন্তু সবগুলা মার্কেট, তারপরে হচ্ছে পার্লার টার্লার, খাবার যে সব ব্যাপার আছে সব কিছু আসলে অ্যাভেলেবল আছে, খুব সুন্দর আমার এরিয়াটা। আর এই দিকে দেখতে পাচ্ছেন কিছু খাবারের দোকান, পিৎজা, তারপরে হচ্ছে স্ন্যাক্স আইটেম আর কি, যেটাকে বলে পিৎজা বার্গার এইসব জাতীয় জিনিস। তো এটা হচ্ছে একটা কাপড়ের শপিং সেন্টার আর কি, কাপড়ের মার্কেট জেব্রা। তো এদিক দিয়ে আমরা হচ্ছে একটা খুব সুন্দর জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব। পুরো ভিডিওটা দেখতে কিন্তু মিস করবেন না, কারণ পরবর্তীতে থাকতে আপনাদের জন্য খুব খুব সুন্দর একটা চমৎকার জায়গা। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কান্তনাল ব্যাংক, জুরিখের কান্তন ব্যাংক আর কি যেটাকে বলে। সো আমাদের এখানের ব্যাংক এটা। আর এটা হচ্ছে মিগ্রোস শপিং মার্কেট। আর এই তো হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে আসছি আপনাদের সবার পছন্দের একটা জায়গা। যারা আমার পেজে ছবি দেখে এই এরকম একটা ব্লগ চেয়েছিলেন, সো আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগতে যাচ্ছে। আমার কাছেও কিন্তু এই জায়গাটায় আসলে খুব ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে, কারণ মনটা একদম ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা কার না দেখতে ভালো লাগে। এই তো হচ্ছে আমার বাসার কাছে সবচেয়ে সুন্দর একটা লেক। তো দেখেন কি সুন্দর, নদীর উপরে যেমন একটা ঘাস ঢেলে পড়েছে, এত এত সুন্দর জায়গা আসলে, চোখে চোখ ধাঁধিয়ে যায় আসলে দেখলে, এত সুন্দর। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকেই বসে এই জায়গাটা কিন্তু রেস্ট করে।
আর এইখানের ফুল আসলে মানে এত রকম ফুল ফল হয় সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন এত পুরনো, বাইরে থেকে মনে হচ্ছে ভেতরে মনে হয় কেউ থাকে না। না আমাদের বাংলাদেশে হলে মানে ভেতরে তো কেউ থাকবে না বলেই মানে একদম নিশ্চিত, বাট এটার ভেতরে যদি যে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এটার ভেতরের সৌন্দর্যটা ঠিক কতটুকুন। তো এই হচ্ছে সেই মন জোড়ানো একটা জায়গা। তো এই পানিটার অরিজিনাল আওয়াজ শুনলে আসলে প্রাণটা এত স্তব্ধ হয়ে যায় কি বলবো। আমি ট্রাই করব আপনাদের সবাইকে এই জায়গাটায় একটা লাইভ ভিডিও শেয়ার করার জন্য। সবাই কিন্তু আমার পেজের পাশে থাকতে ভুলবেন না। আর দেখেন কি সুন্দর সরিষা ফুলগুলা, এখানে এত এত সুন্দর রকমের ফুল আসলে বাসার কাছে বুনে রাখে কি বলবো। তো যাই হোক, সব মিলে আসলে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আশা করি আজকের ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আবারও বলছি আমার পেজটা আর চ্যানেলটা অবশ্যই সবাই সাপোর্ট করবেন। যারা যেভাবে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আর সবার প্রতি রইল আমার সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সো অলমোস্ট আমরা এই অন্য দিক দিয়ে গিয়েছিলাম আর অপরজিট থেকে আমাদের বাসায় চলে আসছি। সামনেই বাসাটা দেখতে পাচ্ছেন। সো এখন বাসায় চলে যাব, আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করে ফেললাম। যদিও ব্লগটা কিছুদিন আগের করা ছিল, আমি হোপফুলি শেয়ার করতে পারি নাই। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমাদের সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আফরোজা, আল্লাহ হাফেজ।